এটার সাথে অ্যাডজাস্ট করে কাটলে তখন চুল কাটার সুবিধা হয়, তখন আর ছোট বড় হয় না। এই যে এই এটার সাথে লেবেল করে কেটে দিলে চুল কাটা সুন্দর হয়। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আবার আসছি আপনাদের মাঝে, দেখতে থাকুন রেস বিউটি কেয়ারের সঙ্গে থাকুন। এই যে চুলের কোনো কাটিং নাই, ডিজাইন নাই, চুল কুকড়া চুল, আমি বাটারফ্লাই কাটবো। প্রথমত চুলগুলো ভিজিয়ে নিতে হয় ওয়াটার দিয়ে। করে নিচ্ছি চুল, এখন আবারও ভাগ ভাগ করে নিব। এই লাস্টের যেহেতু সেখানে বেশি দাগ পড়ে, আমি 2 ইঞ্চি, ঠিক আছে, দেখো অল্প করে, ঠিক আছে, পরিমাণ কাটলাম। এখন আমি এখান থেকে ভাগ ভাগ করে স্টেপ করব, অল্প অল্প করে স্টেপ করব, দেখতে পাচ্ছেন? আস্তে আস্তে করে স্টেপ করতে হবে। এখন ব্যাক সাইড কাটার পর আবারও আমি এই সাইড থেকে অল্প নিয়ে এই সাইডের সাথে সাইড থেকে একটু বেশি করে নিব। এই সাইডটি আমি যেরকম কেটেছি ঠিক তেমনি এই সাইড থেকেও কাটবো, বার করে ফুটে কাটবো। ওই সাইড থেকে অল্প করে এটার সাথে অ্যাডজাস্ট করে কাটলে তখন চুল কাটার সুবিধা হয়, তখন আর ছোট বড় হয় না। এই যে এই এটার সাথে লেবেল করে কেটে দিলে চুল কাটা সুন্দর হয়। সামনের সাথে অ্যাড্রেস আছে কি না,
ঠিক আছে কিনা ফিনিশিং দিই। বন্ধুরা নিশ্চয়ই আপনারা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ছিলেন। আমার এই ছোট্ট বন্ধুকে আমি চুল কাটলাম বাটারফ্লাই। যদি ভালো লাগে আপনারা আসবেন, রেস বিউটি কেয়ার সঙ্গে আছি থাকবে। তাহলে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এর আগে আমি আমার বোনের কাছ থেকে জিজ্ঞেস করি, কেমন লেগেছে তোমার? ভালো লেগেছে। কি লেগেছে? ভালো লেগেছে। ভালো লেগেছে, সুন্দর হয়েছে। তাহলে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই। বাই বাই। দেখা হবে আবারও নেক্সট টাইম নেক্সট ভিডিওতে।